Hi viewers, Assalamu Alaikum. NNN Kitchen এর আরো একটি রেসিপি দেখার জন্য আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি কর্ন চিলি। এটা খেতে অসম্ভব টেস্টি, ছোট বড় সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি। চলুন দেখে নেই কিভাবে তৈরি করছি এই ক্রিসপি কর্ন চিলি। এর জন্য প্রথমে আমি কর্ন নিয়েছি, আমি ফ্রেশ ফুডটা নিয়েছি, দেখুন এগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে একটা একটা দানা সব আলাদা করে নিব। আমি এখানে দানাগুলো আলাদা করে নেওয়ার পর সেখান থেকে এক কাপ পরিমাণে সুইট কর্ন বা ভুট্টা যেটাই বলেন না কেন নিয়ে নিয়েছি। এবার এই কর্নগুলোকে আমি বয়েলড ওয়াটারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। দেখুন আমার পানিটা ফুটে উঠেছে, এবার আমি কর্নগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন কর্নগুলো কিরকম সিদ্ধ হয়ে ফুলে গেছে। এবার এগুলোকে একটা ছাকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিব। এই পর্যায়ে আমি একটা বোল নিয়ে নিয়েছি, আমি এই ছেঁকে নেওয়া কর্নগুলো বোলটাতে দিয়ে দিলাম। এবার এই কর্নগুলোর সাথে আমি প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, তারপরে 1/2 চামচ রেড চিলি পাউডার, তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মিশানোটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে, কারণ এগুলোকে আমরা তেলে ফ্রাই করব। আর আমরা খুব ভালো করে জানি ভুট্টা বা কর্ন যদি আমরা তেলে দেই তাহলে এটা ফুলে উঠবে, ফুটে উঠবে, এতে আমাদের স্কিন জ্বলে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্য আমরা এটাকে খুব ভালো করে মিশাবো। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, এটাকে এমন ভাবে মিশাতে হবে যেন এটার ভিতরে সমস্ত যে ময়েশ্চার গুলো আছে সেগুলো কাভার হয়ে যায় কর্নস্টার্চ দিয়ে। প্রয়োজনে আমরা আরো কর্নস্টার্চ যদি লাগে আমরা ইউজ করব। আর এই প্রসেসটা আমি 2 বার করব, প্রথমে 2 চামচ কর্নস্টার্চ দিয়ে করার পরে তারপরে আমি আবার যদি আমার লাগে আমি আবার দিব। এবং এই পর্যায়ে আপনারা চাইলে 1 চামচ ময়দা দিয়ে দিতে পারেন, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মিশানো হয়ে গেছে, এবার আমরা এটাকে ফ্রাই করব। এর জন্য আমি তেল গরম করেছি, একটা দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আমার তেলটা ভালোভাবে গরম হয়েছে, এবার আমি কর্নগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, আপনারা এটাকে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, তাছাড়া অবশ্যই আপনারা আমার মতো আমার সামনে একটা ঢাকনা নিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা হয়তো বা আমি আপনাদেরকে আমার ভিডিওতে দেখাতে পাচ্ছি না, বাট আমার সামনে অবশ্যই একটা ঢাকনা ঢাল আছে। তাছাড়া এখানে 2-1টা দুষ্ট কর্ন থাকতে পারে যেগুলো ফুটে উঠতে পারে, তাই আমি আগে থেকে ঢাল নিয়ে দাঁড়িয়ে আছি। আর আপনারা চাইলে অবশ্যই এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন, এতে করেও কিন্তু আপনাদের গায়ে তেল ছিটে আসবে না এবং আপনারা ইনজুর হবেন না। এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু তেল ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন দেখুন এই ভেজে নেওয়া ক্রিসপি কর্নগুলো কতটা ক্রিসপি হয়ে গেছে, আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকে এইভাবেই দিতে পারেন। এবার এর ভিতরে আমি চিলি অ্যাড করব, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ইউজ করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, তারপরে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা এবং সামান্য একটু লেবুর রস, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এই পর্যায়ে সব কিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, এখানে আমি পরিমাণটা উল্লেখ করলাম না, কারণ আমাদের এক একজনের টেস্ট এক এক রকম। তৈরি হয়ে গেল আমার ক্রিসপি কর্ন চিলি, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এনজয় করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।